সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ। তো আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের অনলাইন ক্লাসটি হচ্ছে আমাদের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে, এবং এটি হচ্ছে আমাদের যে সংখ্যা পদ্ধতি, একটা নতুন যে অধ্যায়, সেটা তোমাদের হচ্ছে আজকে প্রথম ক্লাস। তোমাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা ক্লাসে অ্যাটেন্ড করেছো তারা হচ্ছে কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের যে নাম, রোল নাম্বার, সেগুলো হচ্ছে জানাবে। আর তারপরে হচ্ছে যদি কোনো কিছু বুঝতে না পারো সেটা হচ্ছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আমাদের আজকের ক্লাসে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। মানে প্রতি বছরই এখান থেকে মানে বোর্ডে প্রশ্ন থাকে, এবং হচ্ছে মোটামুটি এখানে গাণিতিক বেশ কিছু বিষয় রয়েছে। তো আশা করি তোমরা অত্যন্ত মনোযোগের সাথে আমাদের আজকের ক্লাসটি অ্যাটেন্ড করবে। তো আমরা ক্লাসে চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাস আলোচনায়। আমাদের যে অধ্যায় সেটা হচ্ছে যে আমাদের মেন বই 3.1, পুরাতন বই 3.1, এই ইন্ডেক্সে ছিল। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়? যে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক, অঙ্ক মানে হচ্ছে ডিজিট, যেমন হচ্ছে 0, 1, 2, 3, এগুলো হচ্ছে ডিজিট। হ্যাঁ, ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার যে পদ্ধতি সেটাকে আমরা বলি নাম্বার সিস্টেম। আমাদের আসলে আমরা বেশিরভাগ স্টুডেন্ট আর কি যখন নাকি আমরা জিজ্ঞেস করি তখন দেখা যায় যে অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য বলতে পারে না। তো অঙ্কটা হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি ডিজিট, মানে প্রত্যেকটা অক্ষর আমরা যেটা লিখি, গাণিতিক অক্ষর যেটা আমরা লিখি সেগুলোকে আমরা বলি হচ্ছে অঙ্ক। যেমন হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত যে যে 10টি মানে প্রতীক রয়েছে, গাণিতিক প্রতীক, এগুলো প্রত্যেকে হচ্ছে এক একটি হচ্ছে অঙ্ক। কিন্তু যখন এই অঙ্কগুলো আমরা লিখি তখন লিখার পরে এরা প্রত্যেকে আলাদা আলাদা সংখ্যায় রূপ নেয়। সেক্ষেত্রে একটি সংখ্যা দেখা যাচ্ছে এক অঙ্ক বিশিষ্ট হইতেও পারে, বা একাধিক অঙ্ক বিশিষ্ট হইতে পারে, 4 অঙ্ক বিশিষ্ট হইতে পারে, 6 অঙ্ক বিশিষ্ট, 9 অঙ্ক বিশিষ্ট, আমরা ঠিক যেমনটা চাই। কিন্তু অঙ্ক সব সময় এক মানে এক অঙ্কেরই হবে। অঙ্কের কোনো দেখা যাচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়, কিন্তু অঙ্ক একাই একটা হয় আর কি। এটা আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে। তো আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে যে, তাহলে কি বললাম, যে বিভিন্ন প্রকার সাংকেতিক চিহ্ন বা মৌলিক প্রতীক বা অঙ্ক বা ডিজিট ব্যবহার করে কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি সেটাকে আমরা বলি সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা প্রকাশ করব হচ্ছে সংখ্যাকে, যেসব প্রতীক বা চিহ্ন ব্যবহার করে প্রকাশ করব সেগুলোকে আমরা বলবো হচ্ছে অঙ্ক। তো এই সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি সেটাকে আমরা বলি সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখন সংখ্যা পদ্ধতি আমাদের যে সংখ্যা পদ্ধতিগুলো আছে আমরা টাইপগুলো সামনে আলোচনা করব। তো হচ্ছে প্রকৃতপক্ষে সংখ্যা পদ্ধতি হলো সংখ্যাকে প্রকাশের নিয়ম, হ্যাঁ, যাতে নিচের বিষয়গুলো অবশ্যই মানে পালন করাবে। নাম্বার মানে 1 নাম্বার হচ্ছে কি, সংখ্যাকে সুনির্দিষ্ট প্রতীকে সাহায্যে প্রকাশের হচ্ছে সুনির্দিষ্ট নিয়ম থাকে, মানে থাকবে, মানে হচ্ছে আমার যেটা যখন ইচ্ছা সেটা হচ্ছে যে আমি লিখে দিব সেটা হবে না। সেটা হচ্ছে যে প্রতীক যাকে আমি হচ্ছে যে পরিচিত করছি ওই সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য সেটা ব্যবহারের একটা সুনির্দিষ্ট নীতিমালা বা নিয়ম থাকবে, সেটা অবশ্যই মেনে চলতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে মানে কিছু আমাদের মানে অত্যন্ত মানে আগ্রহী গণিতবিদ আর কি, নতুন নতুন গণিতবিদ, ওরা মাঝে মাঝে দেখায় যে 1 = 2। তখন বিষয়টা হচ্ছে, বা দেখা যাচ্ছে যে এরকম একটা যোগ করছে, যোগ করে দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড সমান সমান হচ্ছে যে 1 হয়েছে, রাইট হ্যান্ড সমান সমান হচ্ছে 0 হয়েছে। এগুলো হচ্ছে নিশ্চয়ই তারা ওই গাণিতিক কোনো না কোনো নিয়মের ভায়োলেশন করছে তার ইচ্ছা মতো, সেই জন্য এই ধরনের ভ্যালু আসছে। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে কনস্ট্যান্ট যেগুলো যেগুলো হচ্ছে ধ্রুবক, যে গাণিতিক ধ্রুবক, অর্থাৎ এই যে অঙ্কগুলো এগুলো একটা কোনো সময় আর একটা সমান হবে না। আমি তোমাকে কোনো টাকা না দিলে তুমি কোনো সময় আমাকে 1 টাকা দিবে না, আমি তোমাকে 10 টাকা দিলে তুমি কোনো সময় আমাকে তুমি 2 টাকা দাও, আমি কি নিব? 1,000 টাকার নোটের বিনিময়ে কোনো সময় 1 টাকা হইতে পারে না।
অর্থাৎ এগুলো ইকুইভ্যালেন্ট হইতে হবে বা সমান হইতে হবে, কিন্তু আমি যেটা সমান না সেটাকে সমান হিসেবে প্রমাণ করতেছি বা প্রমাণ করার চেষ্টা করতেছি, সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, অবশ্যই আমরা গাণিতিক নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছি, তা না হলে কিন্তু এমনটা সম্ভব না। দুই নম্বর হচ্ছে গিয়ে সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ হচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের মৌলিক হিসাব নিকাশ করার জন্য যেই যেই বিষয়গুলো আমাদের দরকার হয় সেগুলো আমাদের সংখ্যা পদ্ধতিতে প্রয়োগের সুনির্দিষ্ট নিয়ম বা নীতিমালা থাকতে হবে। তিন নম্বর হচ্ছে কি যে যে বিভিন্ন রূপ হচ্ছে ভগ্নাংশ, ধনাত্মক, ঋণাত্মক ইত্যাদি প্রকাশের সুনির্দিষ্ট নিয়ম থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি অর্থাৎ শুধু প্রতীক ব্যবহার করলে হবে না, প্রতীককে আমরা যে সকল প্রয়োজনে ব্যবহার করি সে সকল প্রয়োজনে রূপ দেওয়ার মতো প্রয়োজনীয় নীতিমালা এখানে থাকতে হবে, যদি কোনো আমরা প্রতীককে, গাণিতিক প্রতীককে সংখ্যা পদ্ধতি হিসেবে দাবি করতে হয়। তাহলে আমরা প্রথম স্লাইডে যেটা আলোচনা করলাম সেটা ছিল যে সংখ্যা পদ্ধতি কি, আর পরের স্লাইডে আলোচনা করলাম যে সংখ্যা পদ্ধতি হইতে হলে মিনিমাম কি কি শর্ত তাকে পূরণ করতে হবে। আচ্ছা, তো আমরা একটু আগে যেটা বলতেছিলাম যে ডিজিট বা অঙ্ক, ডিজিট বা অঙ্ক অর্থাৎ হচ্ছে আমার সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যে মৌলিক প্রতীক সেগুলোকে আমরা বলি অঙ্ক বা ডিজিট। তো এখানে হচ্ছে যেমন বাইনারি প্রকাশ, মানে এখানে উদাহরণ হিসেবে বাইনারি সংখ্যা পদ্ধতির হচ্ছে যে যে দুটি ডিজিট 0 এবং 1 সেটা হচ্ছে এখানে দেখানো হচ্ছে। তাহলে এখানে বইয়ের ভাষা হচ্ছে যে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে ডিজিট বা অঙ্ক। আচ্ছা, তো উদাহরণস্বরূপ হচ্ছে আমরা এখানে ডেসিমাল নাম্বার সিস্টেমের হচ্ছে যেমন দেখতে পাচ্ছি যে 6, 2, 3, 4, 5 এই সবাই মিলে একসাথে যখন বসে তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নাম্বার বা সংখ্যা, কিন্তু এদের মধ্যে প্রত্যেকে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সিকোয়েন্সে প্রত্যেকে আলাদা করে এক একটা হচ্ছে কি ডিজিট বা অঙ্ক, প্রত্যেকে আলাদা করে অঙ্ক, যেমন হচ্ছে 6 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, কিন্তু সবাই মিলে যখন একসাথে ব্যবহার করা হয়েছে তখন সবাই মিলে একটা সংখ্যা হয়েছে। এই পার্থক্যটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। তোমাদের কারো যদি কিছু সমস্যা থাকে বোঝার ক্ষেত্রে তাহলে অবশ্যই হচ্ছে জানা বা কমেন্ট করে। আচ্ছা, তো আমাদের হচ্ছে সংখ্যা পদ্ধতির পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার লাগবে সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির বেইস বা ভিত্তি। তো এখানে হচ্ছে যে বেইস বা ভিত্তি হচ্ছে কি যে যে ওই সংখ্যা পদ্ধতি লেখা বা প্রকাশ করার জন্য মানে মৌলিক যে আমরা ডিজিট ব্যবহার করতেছি, মৌলিক ডিজিট ব্যবহার করতে ওই ডিজিটের মোট সংখ্যাটাকে আমরা বলি ওই সংখ্যা পদ্ধতির বেস। যেমন আমি যদি বাইনারি সংখ্যা পদ্ধতি বলি তাহলে সেখানে হচ্ছে আমাদের মৌলিক ডিজিট কত, 0 এবং 1, তাহলে কত হইলো, 2টা, মোট সংখ্যা হইলো 2টা, সেই কারণে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। যদি আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলি সেক্ষেত্রে হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত আমাদের ডিজিটের সংখ্যা হচ্ছে মোট 10টা, সেই জন্য ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। যদি আমরা অক্টাল নাম্বার সিস্টেম বলি বা অক্টাল সংখ্যা পদ্ধতি বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, মানে মৌলিক অঙ্ক, অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে আমাদের 8টি, কারণ অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8। যদি আমরা হেক্সাডেসিমাল বলি তাহলে মানে 0 থেকে শুরু করে F পর্যন্ত টোটাল আমাদের 16টি হচ্ছে অঙ্ক, সেই কারণে আমরা বলি যে অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে কত, সরি, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তো এখন তাহলে আমরা যে কয়টা জিনিস আলোচনা করলাম এগুলো একেবারে বেসিক বিষয়। তাহলে কি যে প্রথমত আলোচনা করলাম সংখ্যা পদ্ধতি কি, তারপরে হচ্ছে যে সংখ্যা পদ্ধতি হওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে, এবং তারপরে হচ্ছে যে আরেকটা বিষয় যে আমাদের সংখ্যা পদ্ধতির বেস বলতে কি বুঝি। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে মৌলিক ধারণা, এটা তোমাদের হয়তো অনেকেই পড়ে আসছো কিন্তু এর আগে জানার সুযোগ হয়নি, এই বিষয়গুলো এখানে খুব ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, তো এর মধ্যে আমরা আরেকটা জিনিসও শিখছি যে সংখ্যা এবং অঙ্কের মধ্যে পার্থক্যটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। কেমন, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তাহলে হচ্ছে যে বিট কি জিনিস, হ্যাঁ বিট কি জিনিস, এই আমরা এবার কম্পিউটারের রিকোয়ারমেন্টের জায়গায় আসতেছি। আমাদের বাইনারি যেটা বলতেছিলাম অর্থাৎ দ্বিভিত্তিক বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি, তো ওখানের মধ্যে হচ্ছে যে 0 এবং 1 এই দুটি হচ্ছে মৌলিক অঙ্ক। তো এদের 0 এবং 1 প্রত্যেককে হচ্ছে এক একটা বিট হিসাবে কাউন্ট করা হয়। ঠিক আছে, আর বিট হচ্ছে কি যে মেমোরি মেজারমেন্টের, মেমোরি সাইজ মেজারমেন্টের একেবারে ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। কনভার্সনটা হচ্ছে এইরকম যে আমাদের 8 বিট ইকুয়াল টু হচ্ছে 1 বাইট, তারপর হচ্ছে 1024 বাইট সমান হচ্ছে 1 কিলোবাইট,
তারপরে 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট, 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট, 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট, এইভাবে করে এটা মাল্টিপ্লাইড হয়। এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের নাম্বার সিস্টেমে যখন আমরা কিলো বলি, কিলো বলতে আমরা বুঝাই হচ্ছে 1024 কে, কিন্তু আমাদের নর্মাল যে মেট্রিক বা এসআই, যে আমাদের হচ্ছে যে যে পরিমাপের একক বা নিয়ম, সেখানে হচ্ছে আমরা কিন্তু কিলো বলতে 1000 বোঝাই। এটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। এই বিষয়টা যদি মনে রাখি তাহলে আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যায় দেখা যাচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, তো যেটা আমি একটু আগে বলতেছিলাম যে 8 বিট ইকুয়াল টু হচ্ছে 1 বাইট, এই যে সাপোজ এখানে হচ্ছে যে বাইট যেটা দেওয়া আছে সেখানে 1 2 3 4 5 6 7 8, যে 8টা কম্বিনেশন 0 এবং 1-এর, এই সবাইকে মিলে আমাদের হচ্ছে 1 বাইট গঠিত হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমাদের যেটা আমি একটু আগে বললাম সেটা এখানে দেখানো আছে। তারপরে চলে যাচ্ছি যে স্থানীয় মান। স্থানীয় মান আমরা জানি যে আমরা ক্লাস 6 থেকে ক্লাস 5 থেকে এগুলো করে আসছি, একক স্থানীয় মান, দশক স্থানীয় মান, এভাবে করে করে আমাদের হচ্ছে যে আমরা মানে ডান থেকে বাম দিকে যাব। তো সেখানে হচ্ছে যে কয়টা ঘর যাবে ওই জায়গাতে যে যে অবস্থান করতেছে সেটা অনুসারে মানটা নির্ভর করে আর কি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 505, সরি 555, তাহলে এখানে একক স্থানীয় মান 5, দশক স্থানীয় মান 5, শতক স্থানীয় মান হচ্ছে 5। এটাকে যদি আমরা দেখাইতে যাই তাহলে আসলে আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম যে 5 5 গুণন 100 যোগ 5 গুণন 10 যোগ 5 গুণন 1, এই সবগুলোকে যদি আমরা যোগ করি তারপর আমরা মানটা পাবো। ঠিক আছে, মনে আছে বোধহয় জিনিসটা। তো এই জিনিসটা আমাদের এখানেও হচ্ছে মাথায় রেখে কাজ করতে হবে। তারপরে যেমন যে এখানে আমরা দেখাইছি যে এরকম একটা বিষয় যেটা বললাম যে 555 যেটাকে আমরা কনভার্ট করব স্থানীয় মান দিয়ে, কনভার্ট করলে জিনিসটা হচ্ছে এরকম দাঁড়াবে। এগুলো হচ্ছে একেবারে বেসিক জিনিস। আমাদের যে কোনো দশমিক সংখ্যা বা আমাদের যেই যেই সংখ্যা পদ্ধতির সংখ্যা হবে সেটাকে আমরা এভাবে স্থানীয় মান দিয়ে আনতে পারি। তো আমাদের সংখ্যা পদ্ধতির প্রধানত হচ্ছে দুটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যেখানে হচ্ছে স্থানীয় মান হিসেব করার সুযোগ আছে, নন পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যেখানে যে স্থানীয় মান হিসেব করার সুযোগ নাই। এটা হচ্ছে একটাই যে আমাদের মিশরীয় ওই যে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি হচ্ছে একমাত্র নন পজিশনাল নাম্বার সিস্টেম, এটা ছাড়া যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি সবগুলো হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। তো পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের কি থাকে যে একক স্থানীয় দশক স্থানীয় আমরা যেটা একটু আগে দেখাইলাম ওখানে ওইভাবে মান থাকে। আর এভাবে হিসেবটা করা হয় এইভাবে যে একক স্থানীয় যখন হবে তখন ওই বেস, সাপোজ আমার দশমিক নাম্বার সিস্টেমে আমি কনভার্ট করতে চাই, তাহলে বেসের পাওয়ার হবে একক স্থানীয় জায়গায় 0, দশক স্থানীয় জায়গায় 1, শতক স্থানীয় জায়গায় 2। এভাবে করে করে হচ্ছে বেসের উপরে আমাদের হচ্ছে যে সংখ্যাগুলো বাড়তে থাকবে, যতটা ডিজিট অ্যাড হবে ওই সংখ্যা প্রকাশের জন্য ততবার হচ্ছে যে 0 থেকে শুরু করে ইনক্রিমেন্টালি জিনিসটা বাড়তে থাকবে। ঠিক আছে, 1 করে বাড়তে থাকবে। তো একক স্থানীয়র জন্য মনে রাখতে হবে যে বেজের পাওয়ার হবে 0। এটা হচ্ছে যে আমরা অনেকে ভুল করি, একক স্থানীয় জায়গায় বেজের পাওয়ার 1 দিয়ে দেই, কিন্তু বেজের পাওয়ার 1 দেওয়া মানে এটা কিন্তু দশক স্থানীয় হয়ে যাবে। ঠিক আছে, তো পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে কি, যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতির মানে যে ব্যবহৃত যে ভিত্তি এবং উহার স্থানীয় মান থাকতে হয় তাকে আমরা বলি হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। ঠিক আছে, তারপরে আমরা নন পজিশনাল নাম্বার সিস্টেমের কথা যেটা বলতেছিলাম, যেখানে হচ্ছে যে সংখ্যা পদ্ধতির মান ব্যবহৃত চিহ্ন মানে আমাদের প্রকাশের জন্য কী মান কী প্রয়োজন হয় না, স্থানীয় মানের প্রয়োজন হয় না, সেটাকে আমরা বলি কি নন পজিশনাল নাম্বার সিস্টেম। উদাহরণ হচ্ছে প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে অনেকটা প্রতীক, বিভিন্ন ধরনের পশু পাখির ছবি হচ্ছে ওখানে দিয়ে ওরা প্রকাশ করতো। এই যে আমরা দেখতে পাচ্ছি হায়ারোগ্লিফিক্সের উদাহরণ, যে এই যে একের জন্য একটা দেখ, দুইয়ের জন্য একটা, মানে মানে এটা এনের মতো মানে উল্টা ইউর মতো লিখছে, তিনের জন্য মানে দেখা যাচ্ছে 10-এর জন্য এটা, 100-এর জন্য খণ্ডতর মতো লিখছে, এরকম প্রতীক যেগুলো আসলে পজিশনাল ভ্যালু অ্যাড করা যায় না। যেমন এখানে 10 লাখ হচ্ছে যে প্রকাশ করলো কি একটা মানুষের ছবি দিয়ে, এখন এটাকে এই প্রতীকটাকে আমরা কিভাবে স্থানীয় মান বসাবো। যাই হোক, আমরা পরে চলে যাচ্ছি। পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে হচ্ছে আমাদের যে চারটা পদ্ধতি আমরা হচ্ছে এখানে আলোচনা করি, কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু চাইলে যে কোনো ভিত্তিক, যেমন হচ্ছে আমাদের 2 ভিত্তিক, হ্যাঁ, তারপর 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, আমরা কিন্তু চাইলে যে কোনো বেইজের হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারি, যদি আমরা সংখ্যা পদ্ধতি যে ব্যবহারের যে নিয়ম সেটা যদি আমরা অনুসরণ করি।
তো আমাদের বইয়ে যেটা আলোচনা করা আছে, যে চারটা আলোচনা করা আছে, নাম্বার ওয়ান হচ্ছে বাইনারি, নাম্বার টু হচ্ছে ডেসিমাল, নাম্বার থ্রি হচ্ছে অক্টাল, নাম্বার ফোর হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা এখানে বাইনারি দেখতে পাচ্ছি, বেসিক্যালি হচ্ছে যে এখানে যে আমাদের যে বেইজের সংখ্যা কত সেটা অনুসারে হচ্ছে সংখ্যাপদ্ধতিগুলো ডিজাইন করা হয়েছে, কেমন, যেটা আমি একটু আগে আলোচনা করে আসছিলাম। তো আমাদের বাইনারিতে আমাদের হচ্ছে ডিজিট হচ্ছে জিরো এবং ওয়ান, আমাদের ডেসিমালে হচ্ছে জিরো থেকে নাইন, আমাদের অক্টাল হচ্ছে জিরো থেকে সেভেন এবং হেক্সাডেসিমাল হচ্ছে জিরো থেকে ফিফটিন। কিন্তু এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের নয়ের পরে 10 যখন হবে তখন এ 11-র জন্য বি, 12-র জন্য সি, 13-র জন্য ডি, 14-র জন্য ই এবং 15-র জন্য এফ। এটা হচ্ছে হেক্সাডেসিমালে আমাদের ব্যবহৃত হয়। তো আমাদের আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি দশমিক সংখ্যা পদ্ধতির, তারপরে হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির, তারপরে হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এগুলো হচ্ছে যে তুলনামূলক যে ভ্যালুগুলো, যে কার মান কত সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এই টেবিলটা আমাদেরকে হচ্ছে যে যদি আমরা কুইক ক্যালকুলেশন করতে চাই তাহলে একটা সময় মুখস্থ রাখতে হবে, যাতে আমরা যখন নাকি যে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো আসবে আমরা যখন জিনিসগুলো হচ্ছে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। আর হচ্ছে যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে অনুশীলন করি, সূত্রের মতো বারবার অনুশীলন করি, তাহলে আমরা আসলে এদের ইনার ডিসিপ্লিনটা মানে আবিষ্কার করতে পারবো, সেক্ষেত্রে মুখস্থ না থাকলেও ব্যবহার করতে পারবো। খুব বেসিক বিষয়, তুমি দুইভাবে আগাইতে পারো, তুমি মুখস্থও করতে পারো, আবার তোমাকে যেভাবে দেখানো হবে শর্টকাট ওইভাবে করে তুমি করতে পারো। সামনে চলে যাচ্ছি আমরা, তো আমাদের আজকের যে যে সংখ্যা পদ্ধতির আলোচনা ছিল সেখানে হচ্ছে যে যে বিভিন্ন সংখ্যা পদ্ধতি কাকে বলে, তারপর হচ্ছে সংখ্যা পদ্ধতিগুলোর কোনটার বেস কত, কোনটা মানে সেই ক্ষেত্রে হচ্ছে যে ডিজিটগুলো কত, সেগুলো হচ্ছে আমাদের আলোচনা ছিল আমাদের আজকে প্রথম ক্লাসে। তো তোমাদের সবাইকে হচ্ছে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য আমাদের আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।